আমরা এখন দেখবো ফটোশপে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। তো এটা দেখার জন্য এটা আমরা কাজটা কোথায় পাবো, ফাইবারে আমরা কাজ পাবো ব্যাকগ্রাউন্ড রিমুভের, ঠিক আছে? তো দেখেন কাজগুলো কি, হোয়াইট দিয়ে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার রিমুভের কাজটা কি, 350টা ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করে দিবে ব্যাকগ্রাউন্ড, এটা $100। তারপরে ধরেন 70টা $20, 15টা $5। 15টা করতে হয়তো আপনার কি আধা ঘন্টার বেশি লাগবে না। তো এখানে আপনি দেখেন এটা কি পরিমাণ সেল হয়েছে, 3194। যদি আপনি হিসাব করেন 3194 যদি হিসাব করে ইন্টু, যদি আমি প্রত্যেকটা অর্ডার যদি অ্যাভারেজ, এখানে $100 আছে, $20 আছে, $5 আছে, যদি আমি অ্যাভারেজ $20 ধরি, তারপরে কি এত $1000 কি, ও এই শুধু এই ব্যাকগ্রাউন্ডের রিমুভের কাজ করে, ইন্টু যদি 80 দিই তাহলে বাংলা টাকায় এত টাকা কি ও ইনকাম করছে শুধু শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করে। তো আমরা এখন অনেকগুলো ওয়ে দেখবো এই ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো একটা ইয়ার। তো এখানে আমি এই প্রথমে আপনাদেরকে দেখাই দুই ধরনের ইমেজের আমরা কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের এক কালার, আর একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার থাকে, সেটা কিভাবে রিমুভ করব এবং এক কালারগুলো কিভাবে রিমুভ করব। এক কালার বলতে এই কালারটা হোয়াইট, তো এটা কিভাবে রিমুভ করব আর এটা কিভাবে রিমুভ করব, এই দুইটা কালার কিভাবে একই এটাকে রিমুভ করব সেটা আমরা কি দেখব, ঠিক আছে? তো বায়ার চাইবে যে কি, আপনার বাইরে চাচ্ছে যে আপনার পিছনের এই অংশগুলো দরকার নাই, জাস্ট এই মেনটা দরকার আছে, অথবা অথবা কি এই মানুষটা দরকার নাই, পিছনের এটা দরকার নাই, শুধু মানুষটা দরকার আছে, এরকম হয়। কারণ অনেকগুলো প্রোডাক্টের ইমেজকে চেঞ্জ করতে হয়, এটার কাজ প্রচুর পরিমাণে আছে ফাইবারে। তো এটার যদি কাজ করতে হয় তাহলে আমি শুরু করতেছি। আমি প্রথমে দেখাচ্ছি যে কি এক কালারগুলোর কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তারপরে দেখাবো যে আপনার কি বিভিন্ন কালারগুলো চেঞ্জ করবেন কীভাবে। আমি যদি এক কালারটা চেঞ্জ করতে হয় আমি প্রথমে ইনসাইডে যাবো, ইনসাইডে কালার রেঞ্জে যাবো, কালার রেঞ্জে গিয়ে সিলেক্ট সিলেক্টে যাবো, সিলেক্ট থেকে কি সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাবো, কালার রেঞ্জে গিয়ে আমি এটাকে কমাবো বাড়াবো। দেখেন এটা কি এখন এটাকে এভাবে থাকবে, আপনার এখানে গেলে এভাবে থাকবে, আমি এটাকে কমাই দিয়ে জাস্ট ইমেজটা কালো হওয়া পর্যন্ত, যেটা আমি ইয়া করতে চাচ্ছি সেটা কালো হওয়া পর্যন্ত রাখবো, আগে ওকে দিলাম, ঠিক আছে? এটা এখন সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হওয়ার পর আবার সিলেক্ট থেকে আমি ইনভার্সে যাব, ইনভার্সে যখন যাব এটা এরকম হয়ে যাবে। তখন এরপর কি করব, এরপর আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে কালার রিফাইন্ডে যাব, সিলেক্টে যাব, সিলেক্ট থেকে রিফাইন্ড রেঞ্জে যাব, রিফাইন্ড রেঞ্জে নিয়ে আমি নিউ লেয়ারে ক্লিক করব, নিউ লেয়ারে ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার একটা কি ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এখন ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি এখানে সেভ দিব, সেভ দিয়ে কি করবো পিএনজি ফাইলে, পিএনজি ফরম্যাটে এটাকে সেভ করে নেবো। তাহলে উইথিন 1 মিনিটের মধ্যে আমার কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল না। আমি যদি এখন এই ইমেজটার কতক্ষণ লাগছে আমার, 1 থেকে 2 মিনিটের মধ্যে কি এটা ব্যাকগ্রাউন্ড এরকম 300-400টা 300-400টা করতে আমার কতদিন লাগবে, একদিন লাগবে সর্বোচ্চ। তো এটা করে দেখেন 300টা করছে কত ডলার, $100, তাহলে একদিনের বেতন তো $700, $800 তো কম না, ঠিক আছে? এরকম ছোট ছোট কাজ দিয়ে আমরা কি এই ফটোশপে কাজ শুরু করব, মানে ইয়াতে শুরু করব, ফাইবারে কাজ শুরু করব, ছোট থেকেই বড় হব, বড় হয়ে যাব না হঠাৎ করে একদিনে, ঠিক আছে? তারপর এইবার একটা একটা প্রসেস গেলো যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলো চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার। এখন আমার এই ইমেজটা কিভাবে করব, এই ইমেজটা কিভাবে করব, এই ইমেজটা অনেকগুলো সিস্টেম দেখাচ্ছি। প্রথম হচ্ছে কি লেসো টুল, লেসো টুল দিয়ে কি করব, লেসো টুল দিয়ে আমি যদি এভাবে আস্তে আস্তে সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড গুলা, এটা সিলেক্ট করে কি এটা বাবা আস্তে আস্তে সিলেক্ট, আমি শুধু মাথাটা দেখাচ্ছি আর গুলো পরে আপনারা করে নেবেন। তো এ তারপর যদি আমি মুভ টুলে সিলেক্ট করি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা যদি এ নিই,
ট্রান্সপারেন্ট নিই, যদি এখানে স্কোয়ার পিক্সেল ট্রান্সপারেন্ট আছে, হোয়াইট যদি না দিই ট্রান্সপারেন্ট দিই। ওকে ওকে নিলাম। নেওয়ার পর আমি এটাকে কি এই মাথাটাকে টেনে ধরে কি এখানে নিয়ে আসতে পারতেছি না, তাহলে আমার কি একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। লেসো টুল দিয়ে পারবো, এ এক ঠিক আছে, লেসো টুল দিয়ে পারবো, পারবো কি হ্যাঁ। তারপর আমি চাইলে কি ডিসিলেক্ট করলাম, আমি চাইলে লেসো টুল দিয়েও পারবো, পলিগোনাল টুল দিয়েও পাবো। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য কি এটা তাড়াতাড়ি করে বলতে, আপনারা আস্তে আস্তে করবেন। পলিগোনাল টুল দিয়ে কি হয়ে গেছে, এটা মুভ টুল দিয়ে ক্লিক করে মুভ করে নিয়ে যেতে পারবো না। তারপর আসেন যে কি ম্যাজিক টুল দিয়ে, এটা আটার মতো কি আটার মতো লেগে থাকবে, ঠিক আছে। এটা দিয়ে পারবো, তারপরে আমি কোনটা দিয়ে ম্যাজিক টুল দিয়ে কি ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমার কি কালার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কালার করতেছে। আমি যদি এখানে হোয়াইট কালার দিয়ে দিই, আমার যদি শুধু হোয়াইট কালার প্রয়োজন হয় তখন কী করবো, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে হোয়াইট করবে, করবে কি না, আমার হোয়াইট কালার প্রয়োজন হলে এভাবে করে কি জুম দিয়ে টেনে টেনে আমি সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, তারপরে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে পারতেছি, তারপরে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়েও কি কুইক সিলেকশন টুল দিয়েও কি এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো, এভাবে করে এভাবে করে কি সিলেক্ট করতে পারবো। তাহলে মুভ টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে কি এটা কি এখন চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমি যদি চাই কুইক সিলেকশন টুল দিয়ে পারবো, তারপরে ম্যাজিক টুল দিয়ে পারবো, তারপরে পারবো যে এটা দিয়েও পারবো, কোনটা দিয়ে পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে কিভাবে সময় নিয়ে আস্তে আস্তে আমরা কি এই টুলগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো। তো রাইট বাটন ক্লিক করে মেক এ সিলেকশন, ঠিক আছে, এখন এটাকে কি মুভ টুলে ক্লিক করে নিয়ে যেতে পারবো। তাহলে অনেকগুলো ওয়ে দেখালাম কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা ফাইবারে অনেকগুলো কাজ পাওয়া যায়। তো তো এটা দেখবেন, এটা প্র্যাকটিস করে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।